আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে পানামা ক্যাম্প কেমন হয়। এখানে দেখতেছেন আপনারা হাজার হাজার মানুষ, এখানে প্রায় 1500 মানুষের মতো আছে আমাদের সাথে আসছে। আমরা এই যে এখন পানামা ক্যাম্পের দিকে রওনা হয়েছি আমরা ইনশাআল্লাহ। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আকান্দিতে এসে পৌঁছেছি আমরা টুরবো থেকে। এখন এই যে আমাদেরকে ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেছেন আপনারা ডঙ্কার, একটা মহিলা ডঙ্কার এই যে দেখেন। এখানে হলো মানে এটা অস্থায়ী ক্যাম্প আর কি। এখানে মানুষকে মানে মানুষের নামগুলি নিবন্ধন করা হয়, নিবন্ধন করে তারপরে নিয়ে যাওয়া হয় আমাদেরকে মেন ক্যাম্পে। এখানে দেখছেন সবাই বসে আছে, এখান থেকে সবাইকে নিয়ে সবার নাম মানে কে কোন এজেন্টের এটা করে তারপর নিয়ে আসা হয়। এখানে যে দেখেন এখানে সব তাঁবু, এখানে যে মানুষের যাদের তাঁবু আছে তারা এখানে তাঁবু বিছিয়ে বিছিয়ে থাকে, আর যাদের তাঁবু নেই তারা বাইরে থাকে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে মানুষের দল হাজার হাজার মানুষ, প্রায় আমাদের গ্রুপে প্রায় 1500 মানুষ। এই 1500-এর মধ্যে আমরা বাঙালি মানে আমার মানে দেখাতে আমরা বাঙালি দুজনই ছিলাম, আর বাকি যারা ছিল এখানে সবাই এথনিক লোক। এখানে আমি কোনো ইন্ডিয়ানও দেখি নাই, কোনো পাকিস্তানিও দেখি নাই, কোনো নেপালিও দেখি নাই, জাস্ট আমরা বাঙালি দুজনই ছিলাম। এই যে দেখতেছেন এখানে তাঁবুর ভিতরে এক একটা তাঁবুতে 4-5 জন 3-6 জন করে আছে, আমরা দুজন আছি এক তাঁবুতে। এই যে দেখতেছেন এই যে বাইরের যে জায়গাটা, এখানে থাকে মূলত যাদের তাঁবু নেই তারা এই বাইরের জায়গাটাতেই থাকে। এখানে দেখতেছেন বাইরে যেগুলো দেখাচ্ছে এগুলো দোকান, এখানে খাবার দোকান, খাবারের দোকান আছে, এখানে অনেক কিছু আছে। সাদা কিছু বল কি বলবি আসলে। এই যে দেখতেছেন এখানে যে আমরা এখন বাইরে এই যে এটা হলো ক্যাম্পের বাইরে যে দোকানগুলি, সেই দোকানগুলি আমি আপনাদেরকে দেখাবো। যেটা হলো ক্যাম্পটাকে পুরো একটা নীল কাপড় দিয়ে ঘিরাও করা, কারো এই যে দেখতেছেন এই যে যে জায়গাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মূলত থাকে হলো আপনাদের ডঙ্কাটা। এই যে মোটর সাইকেলগুলো দেখতেছেন ওগুলো দিয়ে তারা চলাফেরা করে, এই যে নীল কাপড় দিয়ে আপনাদের এই ইয়েগুলো ঘিরাও করা থাকে। এখানে ল্যাতিনের মানুষ, ছোটো বাচ্চা, ফ্যামিলি সব কিছু সবাইকে নিয়ে চলে যায় একসাথে। এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখতেছেন এদেরকে নিয়েই এরা চলে যাবে আপনার এই পানামার জঙ্গলের দিকে রওনা হয়ে যাবে। এখানে দেখতেছেন যে যে আমার দুই পাশে যে দোকানগুলি দেখতেছেন এগুলো মূলত দোকান এই ক্যাম্পের ভিতরেই তারা বিক্রি করে, অনেক দামে এগুলোতে খাবারের অনেক দামে দিয়ে এটা বিক্রি করে। এখানে এখানে আমরা এখানে এখন আমরা বর্তমানে যে ক্যাম্পটাতে আছি এটা হলো আপনার আকান্দি ক্যাম্প। হ্যাঁ, আমরা এই ক্যাম্পে থেকে আমরা ইনশাআল্লাহ আমরা পানামা ক্যাম্পের দিকে রওনা হব। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমরা কীভাবে যাই আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে। এই যে দোকানগুলি দেখতেছেন এগুলো হলো আপনাদের এই আকান্দি ক্যাম্পের ভিতরে আর কি। হ্যাঁ, এখানে আমরা এখনও বর্তমানে আমরা এটা যে জায়গাটা দেখতেছেন এটা বর্তমানে এটা হলো আপনার এই পানামা বর্ডার। হ্যাঁ, পানামা বর্ডারে এটা আমরা বর্ডার ক্রস করে ইনশাআল্লাহ পানামাতে যখন ঢুকবো তখন আমি আপনাদেরকে সবই দেখাবো। যে দেখতেছেন পাহাড়ের উপরে দোকানে পূজা, এই যে এখানে রাতের বেলা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার গনে গনে আসতেছে, মানুষের ডল আর ডল, মানুষ মানুষ হাজার হাজার মানুষ সবাই স্বপ্নের দেশ আমেরিকা পাড়ি দেওয়ার জন্য। দেখতেছেন এই যে অলরেডি ভোর রাত হয়ে গেছে, আমরা ভোর রাতে এই যে আমরা রওনা হওয়ার জন্য হেঁটে আমরা পানামাতে কিছুক্ষণ পরে আমরা পানামার দিকে রওনা হবো। এই যে সবাই এসে এই জায়গাতে জড়ো হয়েছে, এখান থেকে মূলত পানামার দিকে ভোর রাতে সবাই এখান থেকে পানামার উদ্দেশ্যে রওনা হবে ইনশাআল্লাহ। আমি পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার